আমি আজম ফারুক যাত্রী টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি লেকের পারে রবীন্দ্র সরোবরের মঞ্চে। এই রবীন্দ্র সরোবরের মঞ্চটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিখ্যাত মঞ্চ। এই মঞ্চে প্রতিনিয়তই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং আপনারা জানেন পহেলা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে এই রবীন্দ্র সরোবরে এক বিরাট অনুষ্ঠান হয় এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই পহেলা বৈশাখ অনুষ্ঠান দেখার জন্য এই রবীন্দ্র সরোবরে হাজার হাজার মানুষ উপস্থিত হন। এবং আজকে আমরা এই রবীন্দ্র সরোবরে এসেছি, এখানে যারা ফেরিওয়ালা, যারা ফেরি করে বাদাম, চানাচুর, আমড়া, পানি বা ইত্যাদি দ্রব্য বিক্রি করে থাকে, শিশু বয়স থেকেই তাদের সংসারের হাল নিজেদের কাঁধে নিতে হয়, তাদের পরিবারকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করতে হয়, সেই সমস্ত ছেলেদের আমরা ইন্টারভিউ করার জন্যে এবং আমরা জানবো তাদের কাহিনী, তারা কেন এই পেশায় এসেছে এবং তারা কীভাবে জীবনযাপন করছে সেই জিনিসটাই দেখার জন্য। আমি এখন কথা বলবো একজন বাদাম বিক্রেতার সাথে, সে রবীন্দ্র সরোবরে বাদাম বিক্রি করছে। কি নাম তোমার? মোহাম্মদ বিল্লাল মিয়া। মোহাম্মদ বিল্লাল মিয়া, তুমি কতদিন যাবত বাদাম বিক্রি করো? এখানে বাদাম বেশি না, 2 থেকে 2.5 বছর ধরে। 2 থেকে 2.5 বছর যাবত বাদাম বিক্রি করো। তে তুমি দেশের বাড়ি কোথায় তোমার? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তুমি ঢাকায় আছো কতদিন যাবত? এই তো 2 থেকে 2.5 বছর ধরে। 2 থেকে 2.5 বছর যাব। তোমার পিতা মাতা তারা কোথায় থাকেন? গ্রামে। গ্রামে থাকে। তো তুমি গ্রাম থেকে ঢাকায় চলে আসলা কেন? ওই তো দেশে কোনো কাজকর্ম নেই, তাই ঢাকায় আসছি। দেশে তোমার কোনো কাজকর্ম নেই, উপার্জন করার জন্য এখানে আসছো এবং বাদাম বিক্রি করছো। তোমার নাম যেন কি বলছিলা? মোহাম্মদ বিল্লাল মিয়া। মোহাম্মদ বিল্লাল মিয়া। তো বিল্লাল মিয়া, তোমার বয়স এখন কত? 16 থেকে 18। 16 থেকে 18। যাই হোক, আমি আশা করি যে ভবিষ্যতে তুমি এই বাদাম বিক্রি করে আস্তে আস্তে কিছু অর্থ সঞ্চয় করে আরও তোমার ব্যবসাকে বাড়াতে থাকবা এবং আস্তে আস্তে আরও উপরের দিকে উঠতে থাকবা, এটাই আমি দোয়া করি। এবং তুমি এটা জানো যে অনেক লোকজনই যারা বাদাম বিক্রি বা ফুটপাতের ব্যবসা শুরু করেছে, আস্তে আস্তে তারা তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে কোটিপতি হয়ে গেছে। এবং পরিশ্রম যদি করতে পারো, ঠিক মতো যদি তুমি ব্যবসা চালাতে পারো, তাহলে তুমিও একদিন যথেষ্ট অর্থ আয় করতে পারবা এবং তোমার জীবন সুন্দর হোক, সফল হোক, সেটাই আমি আশা করি এবং দোয়া করি। দর্শক মণ্ডলী, এখন আমরা একটা প্রতিযোগিতায় যাব এবং সেই প্রতিযোগিতাটা হচ্ছে আমরা এই বিল্লাল মিয়ার কাছ থেকে 4 জনের জন্যে সমপরিমাণ বাদাম কিনব এবং সেই 4 জনের মধ্যে যিনি প্রথমে বাদাম খাওয়া শেষ করতে পারবেন তার জন্যে 500 টাকা পুরস্কার থাকবে। আসুন আমরা সেই প্রতিযোগিতার দিকে যাই।
প্রতিযোগিতায় আমি যেটা দেখেছি আমার মতে দুইজন বিজয়ী হয়েছে এবং সেই দুইজনের মধ্যে একজন এই বালিকাটি আরেকজন ওই বালকটি তে আমরা যেটা করব পুরস্কারের ক্ষেত্রে এবং এরাও কাছাকাছি যেহেতু ছিল তা আমরা যেটা করব যে 500 টাকা দিয়ে পুরস্কার ঘোষণা করেছিলাম সেখান থেকে আমরা যেটা করব একে 200 টাকা দেব ওকে 200 টাকা দেব এবং এদেরকেও 100 টাকা করে দেব আমরা মোট 600 টাকা পুরস্কার দেব এবং তোমাদের সবাইকে ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এবং আপনারা এখানে যারা দেখলেন সবাইকে কি নাম তোমার আমার নাম নুরুন্নাহার নুরুন্নাহার তুমি এই প্রতিযোগিতায় দুজনে মিলে একসাথে প্রথম হয়েছো যেটাকে বলে মানে জয়েন্ট ফার্স্ট তে তুমি এই যে 200 টাকা পাচ্ছো তুমি আসো কি নাম তোমার হৃদয় আচ্ছা তুমিও জয়েন্টলি ফার্স্ট হয়েছো তোমাকে 200 টাকা তুমি আসো এখানে কি নাম তোমার রাশিদা তুমি এখানে অংশ নিয়েছো সেই জন্য তোমাকে 100 টাকা পুরস্কার তুমি আসো কি নাম তোমার সাবির হোসেন তুমি অংশ নিছো কারণে তোমাকে 100 টাকা দিলাম খুশি আছো তোমরা সবাই আচ্ছা তো সবাই হাত তালিয়াদের জন্য হ্যাঁ এখন আমরা শুরু করছি ছোলা খাওয়ার প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় যে প্রথম হবে সে পুরস্কৃত হবে তা আমরা শুরু করতে যাচ্ছি ছোলা খাওয়ার প্রতিযোগিতা ফেললে চলবে না সব খেতে হবে এবং আস্তে আস্তে চাবিয়ে চাবিয়ে খেতে হবে গিলে গিলে খেলে চলবে না কিন্তু তুমি আসো কি নাম তোমার নাও তুমি প্রথম হয়েছো এটা তোমার পুরস্কার তুমি ওখানে যাও হ্যাঁ তোমার কি নাম আসো তুমি অংশ নিয়েছো কারণে তোমাকেও দিচ্ছি 100 টাকা তুমি আসো তোমার নাম আজাদ তুমি নাও তোমার নাম কি রাজা আচ্ছা তোমাদের অনেক সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকো তোমরা প্রতিমণ্ডলী এই প্রতিযোগিতা এখানেই সমাপ্তি হচ্ছে
শ্রোতৃমণ্ডলী, এখন আমরা শুরু করছি পেয়ারা ভর্তা খাওয়ার প্রতিযোগিতা। আমাদের চারজন ছোট ভাই এখানে উপস্থিত হয়েছেন এই পেয়ারা ভর্তা খাওয়ার জন্য, এবং যিনি প্রথমে পেয়ারা ভর্তা খেয়ে শেষ করবেন তিনি পুরস্কৃত হবেন। এবং এখন আমরা শুরু করছি সেই প্রতিযোগিতা, আপনারা শুরু করেন। দুজন জয়েন্টলি প্রথম হয়েছে তারা 200 টাকা করে পাবেন, আর যারা অংশ নিয়েছেন তারা 100 টাকা করে পাবেন। সেই 600 টাকা আমি এখানে দিচ্ছি, আপনারা নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। শ্রোতৃমণ্ডলী, আমরা এতক্ষণ রবীন্দ্র সরোবরের বিভিন্ন জায়গা ঘুরে এখানে ফেরিওয়ালাদের জীবনচিত্র দেখার চেষ্টা করলাম, এবং আমরা অনেকের সাথেই কথা বলে যেটা জানলাম যে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য অল্প বয়সেই এই ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করছেন, এবং তারা মোটামুটি জীবন যুদ্ধে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এদের প্রত্যাশা একদিন তারা নিজেরাও একজন ভালো ব্যবসায়ী হয়ে দাঁড়াবেন। তো এই সাথে আমরা কয়েকটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা কিছু ফান এবং আনন্দ করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যাত্রী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা।